আজকে মটন নিয়েছি, মটনের ঝোলটা আমি একদিকে মটন রান্না করবো আর একদিকে আলু কষি। ফোড়ানোর জন্য আছে তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি। মটন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আগে থেকে গরম মশলা তৈরি করে রেখেছিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা সিদ্ধ হয়ে গেছে।